মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন। আমি থেকে আমি পম্পা বলছি। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পাচ্ছেন, লক্ষ্মীবার, আজকে পুজো থাকে। লক্ষ্মী পুজো অনেকক্ষণ ধরে করতে হয়, বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে এইমাত্র ব্রেকফাস্ট করলাম, এবার রান্না করব। তা বৃহস্পতিবারও আমার নিরামিষ হয়, বেশিরভাগ দিনই আমরা নিরামিষ খাই বলেছি। মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাই না, মাছটা খাই সপ্তাহে তিন দিন, আর বেশিরভাগ আমার নিরামিষ রান্না হয়। তা আজকে ওই মটর ছোলার ডাল আর মটরশুঁটি দিয়ে ধোকার ডালনা করব। ছোলার ডাল একটু ভিজিয়েছি আর মটরশুঁটিও ছাড়িয়েছি, ওই দুটো দিয়ে ধোকার ডালনা করব। আর ওর বাবাকে আনাজ বাজার কিছু আনতে না করেছি, সকালে এমনি ফলমূল এসব নিয়ে এসছে, কলা, আঙুর, আপেল, বেদানা, এসব ফল নিয়ে এসছে, পুজোতে যা দিয়েছি দিয়েছি আর বাকিটা রেখেছি। আর এই দেখুন না কত বাজার আছে, এই দেখুন আমার আনাজ বক্সে বাজার ভর্তি, সব একটু একটু করে রয়েছে। অর্ধেক লাউ রয়ে গেছে, অর্ধেক বাঁধাকপি, কুমড়ো, কালকে কুমড়োর তরকারি করেছিলাম, ফুলকপি রয়েছে, এক গাদা টমেটো। টমেটো আমি এই কাপড়ের ব্যাগের মধ্যে টমেটো রেখে দিলে অনেক দিন থাকে, সব রয়েছে। এখন দেখি কী রান্না করব, লাউয়ের তরকারি করব, আলু নিয়ে এসেছি, ধোকার ডালনাতে আলু দিয়ে করব। তা ওই মশলাটা, ধোকাটা পিষাতে হবে। এই দেখুন মটর ডাল আর ছোলার ডাল, সরি মটর ডাল না, এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটার সাথে মটরশুঁটি আর দুটো পাইল করে পেস্ট করবো, দুটো পাইল করে পেস্ট করে ধোকার ডালনা করবো। ধোকার শেপটা আমার এত আসে না, আমি গোল গোল মতো করে চাপ চাপ বড়ো বড়ো গোল গোল মতো করে ভেজে নিই, ওরম করেই করবো। তারপরে দেখি কি রান্না করি। আনাজপাতি তো সব রয়েছে দেখালাম, একটু লাউয়ের তরকারি, লাউ ঘন্ট করবো আর ধোকার ডালনা করবো আর টমেটোর চাটনি করবো। এ হলো আজকের মেনু, বৃহস্পতিবারের মেনু। এখন প্রায় 10:45 বাজে, এখনও পর্যন্ত কিছু মশলা, ডালটাও পিষিনি, ওটা মিক্সিতে করবো, হয়ে যাবে। আমরা খাই তো দুটোর সময়, গরম গরম খাই, ভাতটা সেই একটাই বসাবো। আমার এখন 10:15 বাজে, আমার মোটামুটি একটার মধ্যে তিনটে রান্না কমপ্লিট হয়ে যাবে, চাটনিও হয়ে যাবে, ধোকার ডালনাও হয়ে যাবে আর লাউয়ের ঘণ্টও হয়ে যাবে। এখন কাটবো, এখন বসে বসে কাটবো। এই মাত্র ব্রেকফাস্ট করলাম, মুড়ি, কলা, ছাতু দিয়ে খেলাম, আমার হাজবেন্ড তো তাই খেলো, আর মেয়ে হলো কেক খেলো। আমার বেশি সকালবেলা টিফিনটা কেনাই হয়, কেক আর কলা খেলো। আমি রুটি তরকারি করতে ভালো লাগে না, রুটি তরকারি খেলে দুপুর আর কেউ ভাত খেতে চায় না, এই জন্য। আর মেয়ে এখন ওপরে পড়ছে, কালকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু, প্রি বোর্ড, ICSE-র আগে যে প্রি বোর্ডটা হয় ওদের স্কুলে গিয়েই পরীক্ষা হবে, মানে অফলাইনে হবে, অনলাইনে নয়। খুব চিন্তা, কালকে প্রথম দিন ল্যাঙ্গুয়েজ পেপার আছে, পরীক্ষা ওর বাবা দিতে যাবে, আমি আনতে যাবো। এই কদিন হয়তো ভিডিও করতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করবো হয়তো সন্ধেবেলার দিকে করার, কারণ সকালবেলাটা ওকে আনতে যাবো, ওখানে স্কুল, এখান থেকে স্কুলটা বেশ অনেকটাই দূরে, স্কুল থেকে আনতে আনতে দেরি হয়ে যাবে, তারপরে এসে রান্না করা। আর মেয়ের সকালবেলা 7-8 থেকে পরীক্ষা শুরু, 8 থেকে 10:30। ওদের স্কুলটা তো সকালবেলায় হয়, মানে ওদের ইংলিশ মিডিয়াম স্কুলটা সকালবেলা হয়, 8 থেকে 10:30 অবধি পরীক্ষা। পরীক্ষা হলে ওর বাবা দিয়ে চলে আসবে, দিয়ে তোর বাবা স্কুলে যাবে না, এই জন্য 10:30 সময়, 10:30 আমি এখান থেকে 10 বেরোবো, মেয়েকে আনতে যাবো, নিয়ে এসে তারপরে রান্না বান্না। এই কদিন পরীক্ষার সময় ওকে আনা নেওয়া করতে হবে, দেখি কী হয়। ছেলে মেয়ের পরীক্ষাতে মা বাবার টেনশানে, বিশেষ করে মাদের, বাবাদের তো হয়, মাদের টেনশানে শেষ থাকে না, কী হবে কী জানি। তারপরে আমি স্কুলে গিয়ে পরীক্ষা, সেটাও একটা ভয়, অনেক দিন পর স্কুল যাচ্ছে, অনেক দিন, প্রায় 1 হতে চললো, ক্লাস টেনে তো একদিনও ক্লাসই করতে পারেনি, এই পরীক্ষা দিতে ফার্স্ট যাচ্ছে। ক্লাস টেনে ওঠার পর ক্লাস কী জানলো না, কারণ করোনার জন্য লকডাউন চলছিলো, এখন যাচ্ছে এই পরীক্ষা দিতে। তার বেশি বকবক করবো না, আমার তো রান্না দেরি হয়ে যাবে না, আমি ধোকার ডালনাটা যখন করবো আর একবার দেখাবো রেসিপিটা, সবাই জানেন আমি আমার মতো যেমন করি আমি দেখাবো, এখনকার মতো আসছি আবার, কেননা কাটতে হবে, বুঝতেই পাচ্ছেন, আবার আসছি, টাটা। এখন 12:25 বাজে প্রায়, আমার, আমি কিছুক্ষণ আগেই বললাম তখন 11:30 বাজে, আমার 1 মধ্যে রান্না হয়ে যায়, কাটি সকালে উঠেই, কাটি পুজো টুজো দেওয়ার পর নিজে ব্রেকফাস্ট করে তখনই কাটলাম, দেখালাম আপনাদের, তখনই কাটলাম মিক্সিতে, ঘটাঘট ডালটা পিষিয়ে নিলাম, ডাল আর মটরশুঁটি একসাথে আদা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ডাল আর মটরশুঁটিটাকে পিষিয়ে নিলাম। আমি ধোকার শেপে করতে পারি, সেটা অনেক ঝামেলা বলে, আমি বড়ার মতো করে নিই, মানে খেতে তো একই হবে, একই মশলা দেবো, ওই পেস্টার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, মিষ্টি আর হিং দিয়ে ওটাকে মেখে একটুখানি টাইট করার জন্য একটু বেসন দিয়ে দিই, তারপরে বড়ার মতো করে আলু দিয়ে ডালনা, টমেটো আর আদা বাটা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নামানোর সময় ঘি, গরম মশলা, এটা তো আমার দিতেই হয়, ঘি, গরম মশলা নিরামিষ রান্নায়,
দিয়ে হয়ে গেছে ঢোকার ডালনাটা, ঢোকার ডালনা না মানে ওই মটরশুঁটি বড়ার তরকারি হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। এখন লাউয়ের ঘণ্টটা করব, লাউটা ভাপিয়ে রেখে দিয়েছি, ঘণ্টটা করবো। আমার এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়, তিন চারটে পদ করি, এক ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যায়, খুব তাড়াহুড়াই করি। তারপরে তা বলে খেতে বাজে হয় না, খেতে ভালোই হয়, রান্নাটা হয়ে যায়। তারপরে ভাত একটার সময় ভাত বসাবো। রান্নাটা হয়ে গেছে, দেখবেন চলুন এই যে বড়ার তরকারিটা, এবং একটু ঝোল ঝোল না দিয়েছি, কেননা আমার বড়ার ইয়েটা টেনে নেয়, এই জন্য একটু ঝোল ঝোল করেছি দেখুন, কেননা অনেকটা জানি না আপনাদের টেনে নেয় কি না, আমার একটু টেনে নেয়, অনেকটা করে ঝোল না দিয়েছি। ডাল করি নিয়ে আজকে বড়ার তরকারিটা হয়ে গেছে, এই যে চাটনি, চাটনিও হয়ে গেছে। এটা দুবেলার তরকারি হয়ে যাবে, রাত্রিবেলা রুটির সঙ্গেও হয়ে যাবে। আর ওই যে লাউটা ভাপিয়ে রেখেছি মটরশুঁটি ধনে পাতা দিয়ে, আর লাউয়ের আলুটা ভাজছি কড়াইয়ে, লাউটার মধ্যে দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, তাহলে এই লাউয়ের তরকারিটা হয়ে যাবে। লাউটা একটু সামান্য নুন দিয়ে ভাপিয়েছি বলে আর একটু নুন দেবো, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো, লাউয়ের জলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, ভাপে ভাপে হয়ে যাবে, শুকনো শুকনো মতো করবো। এই হলো আজকে তরকারি, আর ওটা একটুখানি হোক, আজটা সিমিয়ে করে দিয়েছি। আর বাবাইয়ের কালকে থেকে পরীক্ষা, আমার তো খুব টেনশান হচ্ছে, আমি এমনিতে একটু বেশি টেনশান করি, জানি না আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন ভালো পরীক্ষা দেয়। পড়ছে একটুখানি ফাঁকিবাজি করেছে লকডাউনে, ওরা প্রচণ্ড ফাঁকিবাজি করেছে, একটু ফোন ফোন ঘাটাঘাটি বেশি করে ফেলেছে অনলাইন ক্লাসের জন্য, তা দেখি এই পরীক্ষাটা কেমন দেয়। চিন্তা, কালকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপার কালকে থেকে শুরু হচ্ছে আর 25 তারিখ শেষ হবে, ওর পরীক্ষা হলে আমার টেনশান খুব বেড়ে যায়, কী জানি কেমন দেবে। আজকে আবার এখন বলছে মা আমার মাথা ঘোরাচ্ছে, পা ব্যথা করছে, ওর পরীক্ষার আগে নানা রকম সব উপসর্গ হয়, ঈশ্বরই খারাপ হয়, আপনাদের ছেলে মেয়েদের হয় কিনা জানি না, ওর মনে মনে একটু প্যানিক করে বলে ওর ভাবে আমার শরীর খারাপ হচ্ছে, টেনশান করে আমার মতনই, টেনশানটা আমারও যেমন হয় ওরও খুব অল্পতেই টেনশান করে। আর এই হলো ব্যাস, এই রান্নাবান্না হয়ে গেলে বিকেলবেলা আবার আসছি, এখন ওপরের ঘরে পড়ছে, আর ওর বাবা মেয়ের 11-এর ফর্মটা দিয়ে দিয়েছি স্কুল থেকে, 11-এর ফর্মটা ফিল আপ করছে, ওর বাবা বসে বসে ফিল আপ করছে। তা আর বেশি কথা বলবো না, আবার বিকালবেলা আসছি, টাটা। এখন 8:30 বাজে, আসতে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যেবেলার সমস্ত কাজ করা হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে, তা মেয়ের পরীক্ষা বলে আমি বেশি কথা বলবো না, ও সামনে বসেই পড়ছে, কালকে থেকে ওর ফার্স্ট পরীক্ষা শুরু, মেয়ের পরীক্ষা মানেই টেনশানের ব্যাপার বাবা মাদের। তা ওর বাবার কাছে ওই ল্যাঙ্গুয়েজটা পড়ছে এখন, তা আমি পাশে বসে আছি, বেশি ভিডিও করলে ওর মনটা এদিকে চলে আসবে, বেশি কথা বলতে পারবো না, একদিন হয়তো মনে হয় ভিডিও আমি করতেও পারবো না, মানে ব্লগ কিছু করতে পারবো না, করলে সন্ধ্যের দিকে করতে হবে। আর সন্ধ্যেবেলায় ও পড়তে বসে, সকালবেলাটা পরীক্ষা দিতে যাবে, ওকে দিতে স্কুল গাড়ি যেহেতু যাবে না, ওকে দেয়া নেওয়া করতে হবে, ওর বাবা দিতে যাবে, আমি আনতে যাবো, এরকম করে করতে হবে। তা কালকে ফার্স্ট পরীক্ষা, ওদের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হচ্ছে, অফলাইনে পরীক্ষা, একটা টেনশানের ব্যাপার বুঝতেই পারছেন, ISSC পরীক্ষা, প্রি বোর্ড পরীক্ষা এটা। তা বেশি আর কথা বলবো না, কেননা ওর তাহলে কনসেনট্রেশনটা এদিকেই চলে আসবে, যে মা ভিডিও করছে এদিকে দেখবে তাকিয়ে, এমনিতেই তো সব ফাঁকিবাজের দল। তা আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।